বাগেরহাটের কচুয়ায় আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ে 79তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2024 অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে আতিয়া রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 3 ও 4 ফেব্রুয়ারি শনি ও রবিবার আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মহসিন হোসেন, আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ কান্তি অধিকারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মজুমদার সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।